তারা কোনো কিছু তারিফ করতে পারে না। এই গুণটা তাদের কাছে কেড়ে নেওয়া হয়েছে। এর কারণে আর একটা জিনিস আপনি জানেন, এই যে এত বেশি লোক দেখানো কাজ, এত বেশি লোক, এটার কারণে আমাদের পুরো জেনারেশনটা দিন দিন আনমোটিভেটেড হয়ে যাচ্ছে, পুরোপুরি আনমোটিভেটেড। তারা জীবনে লোভ করে এত বেশি যে করতে চায়, এত কিছু চাই, মানে এত কাজ করতে চায়, কিন্তু দিন শেষে আর কিছুই করতে পারে না, তারা জীবনে সব কিছু হারিয়ে ফেলে। আর দিন শেষে কাজ না করে গেম খেলে, একটার পর একটা, একটার পর একটা, না হয় নেটফ্লিক্সে দেখে, না হয় গুগলও দেখে, আর না হয় ইউটিউব, যাই হোক, কিছু কিন্তু কাজ করতে পারে না তারা। আপনি যখন তাকে বলেন তোমার গোল কি, আমার কোনো গোল নেই, আগামীকাল কি করতে চাও, দেখা যাবে কি করবো, কোন কোন সাবজেক্টে পড়তে যাও, একটা পড়লেই হবে সমস্যা নাই। এই যে এই পুরো জেনারেশনটা একটা আনমোটিভেটেড জেনারেশন হিসেবে তৈরি হয়, পুরোপুরি আনমোটিভেটেড। আপনি জানেন একটা জেনারেশন যখন পুরো আনমোটিভেটেড হিসেবে তৈরি হয়, তখন দিন শেষে কি হয়, তারা নবী হয়ে যায় এবং তারা পাপ করে, ক্রাইম করে, তাদের অনুভূতিগুলো নষ্ট হয়ে যায়, কোনো কিছু তারা ফিল করতে পারে না। যারা বড় লোক হয় তারা দরিদ্রদের ক্ষতিগ্রস্ত করে, টুটপাট করে, কারণ তারা অন্য সম্পর্কে কোনো কিছু ফিল করে না, অনুভব করে না, তারা শুধু সবসময় নিজ নিয়ে ব্যস্ত। তাদের লোক তাদেরকে পুরোপুরি অনুগতহীন করে দেয়, তারা অন্য সম্পর্কে কোনো কিছু চিন্তা করতে পারে না। যদি তাদেরকে কোনো দুঃখের কথা বলায় তারা বলে আমি কী করবো। একটা সহজ উদাহরণ দিলে বুঝতে পারবেন, ধরেন আপনি ফেসবুক চালাচ্ছেন, ফেসবুক স্ক্রল করছেন, ধরেন আস্তে আস্তে দেখলেন আফ্রিকার কিছু বাচ্চারা খাওয়ার পাচ্ছে না, এরকম একটা পোস্ট, বা বাংলাদেশে ফ্লাড হয়েছে এবং তারা খুব দুঃখে কষ্টে আছে, সাহায্য চাচ্ছে, আপনি দেখেন, কিন্তু আপনার কোনো অনুভূতি হবে না, তার কোনো অনুভূতি হবে না। কী হয়েছে, তার হতেই পারে, তারা পুরোপুরি অনুভূতিহীন হয়ে যায়, এমনকি তাদের চোখ দিয়ে একটা ফোঁটা পানিও পড়ে না, তারা পুরোপুরি ফিলিংস একটা মানুষ, তাদের জীবন একটা দুর্বিষহ হয়ে ওঠে। আর আপনি জানেন এটাই সবচাইতে ভয়ঙ্কর জিনিস। আমি শুধু মুসলিমদের ইমানের বিষয়ে কথা বলছি না, আপনি বৌদ্ধ হতে পারেন, আপনি ইহুদি হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, যখন আপনি কাউকে সাফারিং করতে দেখবেন, কষ্টে পড়তে দেখবেন, আপনার ভিতরে কিছু অনুভব হওয়া উচিত নাকি, আপনার ভিতরে একটা দুঃখ প্রকাশ করা উচিত, অন্তত চোখটা একটু ভিজে দেওয়া উচিত, কিন্তু হয় না। আপনার ভিতরে এমন কিছু আছে যেটা আপনাকে ডিস্টার্ব করে, আপনি চাইলেও সেটা করতে পারেন না। টিভিতে দেখে এরকম একটা কিছু দেখে না, ফট করে চ্যালেঞ্জ করে দেবেন, সেই সিনেমা দেখতে লাগবে, আপনি মনে করবেন সিনেমার মধ্যে জীবনের সুখ আছে, বা আমি এসব নিয়ে চিন্তা করতে চাই না, তারা আছে সেটা দেখা যাবে পরের বিষয়। এটাই আজকের দিনে আমাদের বিশ্বে হচ্ছে এবং এটা সবচেয়ে একটা ভয়ঙ্কর জিনিস। তাহলে চিন্তা করুন, বড় হয়ে এরা কীরকম বাবা হবে, এরা কীরকম মা হবে, এরা দেশের কীভাবে কাজ পরিচালনা করবে, কীরকমভাবে কাজ পরিচালনা করবে চিন্তা করুন। মুসলিমদের কথা বাদ দেন, এরা বড় হয়ে কীরকমভাবে ভালো একটা মানুষ হবে আপনি সেটাই আগে চিন্তা করুন। কী হবে, আমি আজকে আপনাদের সামনে কোরআনের কিছু উপহার নিয়ে কথা বলতে চাই। আমি জানি আপনারা এটা শুনে থাকবেন যে আপনাদেরকে কোরআন পড়তে হবে, মুসলিমদেরকে কোরআনের সাথে জড়িয়ে থাকতে হবে, তাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে, তাদেরকে কোরআনে স্টাডি করতে হবে, তাহলে তারা এর থেকে ইয়া পাবে, পরিত্রাণ পাবে। আমি এটা জানি, আমি এই কথাগুলোর সাথে জাস্ট আর একটা মাত্রা যোগ করতে চাই, জাস্ট একটা। আমি আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে আজ এই কথাগুলো বলছি, আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে। আমার জীবনে আধ্যাত্মিক সমস্যা ছিল, আমার নৈতিকতার সমস্যা ছিল, আমার ইমোশনাল, আমার অনুভূতিগুলোর সমস্যা ছিল, যেগুলো আমার জীবনে আমি ফেস করেছি। প্রত্যেকের জীবনে সমস্যাগুলো কম বেশি থাকবে, হতে পারে সেটা কোনো ইমোশনাল ব্যাকগ্রাউন্ডের সমস্যা, কোনো রিলেশনশিপের সমস্যা, বা কোনো অর্থনৈতিক সমস্যা, বা কোনো আধ্যাত্মিক সমস্যা, কিছু না কিছু থাকবেই প্রত্যেকের জীবনে। কিন্তু আমার টিচার আমাকে যে সর্বশ্রেষ্ঠ শিক্ষাটা দিয়েছিল সেটা হলো, যখনই তুমি জীবনের কোনো সমস্যায় পড়বে, আল্লাহর কোরআনের কাছে ব্যাক যাও, আল্লাহর কোরআনের কাছে ফেরত যাও, সেখান থেকে তুমি উত্তর পাবে, আল্লাহর কোরআনের কাছে ফেরত যাও।